Hey viewers, it's me Tasneem Shagor. Welcome to my channel Ladies Studio. Welcome to Today's Brand. Today I'm going to show you a product review, makeup tutorial, fashion design, lifestyle related different content. This is a video that you are interested in. If you are interested in this video, please subscribe to my channel. তো আজকে আমি কোন প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি এটা কিন্তু তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আর ইতিপূর্বে কিন্তু আমি এই প্রোডাক্টের রিভিউ দিয়েছি তো আজকে আমি টোটালি একটা কম্বো রিভিউ দিতে যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিক ধরেছো আজকে আমি যে কম্বোটা রিভিউ দিতে যাচ্ছি এটা হচ্ছে ডক্টর রাসেলের ভিটামিন সি এর এই টোটাল কম্বোটা আলাদা আলাদা করে প্রোডাক্টগুলো রিভিউ দিয়েছি যে সিরাম তারপর হচ্ছে এটা হচ্ছে নাইট ক্রিম ডে ক্রিম ক্লিনজার এগুলোর কিন্তু সবই আমি আলাদা আলাদা করে রিভিউ দিয়েছি তো তোমরা এখনো সেই রিভিউগুলো ছাড়াতে এখনি আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে লিংকটা পেয়ে যাবে এছাড়া কিন্তু উপরে আই বাটনেও লিংকটা পেয়ে যাবে চাইলে দেখে নিতে পারো তো বরাবর মধ্যে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে আমার ভিডিও শুরু করতে চাচ্ছি যে আমি কিন্তু কোনো স্কিন স্পেশালিস্ট বা কোনো স্কিন এক্সপার্ট বা কোনো ডার্মাটোলজিস্ট না আমি একজন সাধারণ মানুষ এবং আমি যেসব প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি সেগুলো হচ্ছে আমার নিজস্ব রিসার্চের উপর ভিত্তি করে বা নিজস্ব নলেজের উপর ভিত্তি করে নিজস্ব ব্যবহারের উপর ভিত্তি করে এবং কিছু প্রোডাক্ট আছে যেগুলো সায়েন্টিফিক্যালি রিভিউ দিয়ে ট্রাই করে থাকি তো আমার সাজেশন হবে যে আমার রিভিউ দেখে অন্ধের মতো পাগলের মতো বিশ্বাস না হয়ে অবশ্যই যে প্রোডাক্টটা তোমরা ইউজ করতে চাচ্ছ সেটা ইউজ করার আগে অবশ্যই নিজেদের স্কিন সম্বন্ধে আগে জেনে নেবে তারপর নিজেদের স্কিনের জন্য সেটা সুইটেবল কিনা সেটা জেনে বুঝে দেন প্রোডাক্ট ইউজ করার সিদ্ধান্ত নেবে আমার স্কিনে যা স্যুট করেছে বা আমার স্কিনে যা সাইড ইফেক্ট করেছে তাই বলে যে তোমাদের স্কিনেও তাই করবে এমনটা কিন্তু নাও হতে পারে কারণ প্রত্যেকটা মানুষের স্কিন টাইপ হচ্ছে আলাদা তাই যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই আগে নিজেদের স্কিন সম্বন্ধে জেনে বুঝে দেন কোনো প্রোডাক্ট ইউজ করার ট্রাই করবে তাহলে এখন চলো মূল ভিডিওতে যাওয়া যাক তো আজকে আমি এই কম্বোটার রিভিউ দিচ্ছি এটা হচ্ছে ডক্টর রাসেলের ভিটামিন সি এর কম্বো তো এটার যেহেতু আমি আলাদা করে এগুলোর রিভিউ দিয়েছি তো এগুলোর যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে প্রত্যেকটা ভিডিওতে আমি ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু শেয়ার করেছি সেই জন্য আজকের ভিডিওতে আমি কোনো প্রোডাক্টেরই ইনগ্রিডিয়েন্ট গুলো আর ডিটেলস শেয়ার করবো না আমি শুধুমাত্র আজকের ভিডিওতে এগুলো ইউজ করে আমি কী কী বেনিফিট বা সাইড ইফেক্ট পেয়েছি জাস্ট এতটুকু শেয়ার করব আর যদি এই প্রোডাক্টগুলোর ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে তোমরা ডিটেলস জানতে চাও তাহলে হচ্ছে এগুলোর আলাদা আলাদা যে ভিডিওগুলো আমি শেয়ার করছি সেগুলো দেখে নিতে হবে ঠিক আছে তাহলে চলো এখন ভিডিওটা শুরু করছি তো আমি হচ্ছে প্রোডাক্টটা ইউজ করেছি আর তার আগে থেকে অনেক আগে থেকেই আমি হচ্ছে ডে ক্রিম আর হচ্ছে নাইট ক্রিমটা ইউজ শুরু করেছিলাম তারপর হচ্ছে আমার যখন এটা ইউজ করে ভালো লাগলো দেন আমি সিরাম আর ক্লিনজারটা ইউজ করা শুরু করি তো প্রথমেই আমি নাইট ক্রিমটার কথা বলি নাইট ক্রিমটা ইউজ করে আমার কেমন লেগেছে তো আমি নাইট ক্রিমের যে রিভিউটা আছে ওটার মধ্যে কিন্তু শেয়ার করেছিলাম যে আমি যখন আমার স্কিন কিন্তু অনেক ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল ড্রাই হয়ে গিয়েছিলো আমি ট্যুরে গিয়েছিলাম তারপর থেকে আমার স্কিন একদম 12টা 13টা বেজে গিয়েছিল র্যাশ হয়ে গিয়েছিল তো তারপর আমি একটা ভালো প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছিলাম যেটা ইউজ করে আমার স্কিনের প্রবলেমটা দূর হবে তো তারপর আমি চিন্তা করলাম যে ভিটামিন সি ইউজ করে দেখা যাক যে ভিটামিন সি ইউজ করলে আমার স্কিনটা কেমন কাজ করবে তখন আমি এটা ইউজ করি তো এটা ইউজ করে জাস্ট সুপার ডুপার কাজ করেছিল তো ডক্টর রাসেলের তখন এই ভিটামিন সি নাইট ক্রিমটা আমি ইউজ শুরু করি তো এই নাইট ক্রিমটা ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পাই এক মাসের মধ্যে এবং এই নাইট ক্রিমটা ইউজ করে আমি কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট পাইনি এটা ইউজ করে আমার স্কিনটা অনেকটা সফট আর স্মুথ হয়ে যায় এবং আমার স্কিনের যে প্রবলেমটা সেটা দূর হয়ে যায় এবং আমার স্কিনটা একটা গ্লোয়িং স্কিন হয়ে যায় আমার স্কিনটা তখন গ্লো করে তারপরে আমি কিন্তু এই দুটা ইউজ শুরু করি তো এই দুটা ইউজ তখন আমি শুরু করি এরপর আসছি সিরামে তো সিরামটা ইউজ করেও আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি এটাও আমার স্কিনকে সফট আর স্মুথ করেছে আমার স্কিনটাকে টান টান করেছে এবং একটা গ্লোই ভাব দিতে কিন্তু ন্যাচারালি যে একটা গ্লোই ভাব সেটা দিতেও কিন্তু এই সিরামটা আমাকে অনেক বেশি হেল্প করেছে তবে হ্যাঁ এখানে এরা বলেছে অ্যান্টিজিং এর জন্য ভালো কাজ করবে এবং এখানে লিখেছে যে স্পট দূর করবে বাট এটা স্পটটাকে রিডিউস করতে পারেনি বাট স্পটটাকে রিডিউস না করলেও স্কিনটাকে গ্লোয়িং করেছে দ্যাটস ওয়াই এটা আমার কাছে ভালো লেগেছে বাট আমার কিছু পিম্পলের স্পট ছিল আমি ভেবেছিলাম সেটা হয়তো রিডিউস হয় বাট হালকা একটু রিডিউস হয়েছে একদমই পুরোপুরি যায়নি এটা ইউজ করে ঠিক আছে এই যে এরপর আসছি ক্লিনজারে তো ক্লিনজারের রিভিউটা তো তোমরা যারা দেখেছো তারা জানো তো ক্লিনজার ইউজ করে আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমার স্কিনে পিম্পলের প্রবলেমটা দেখা দেয় এটাতে কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো পোর্সটাকে ক্লক করে ফেলে আর ক্লক করে ফেলা মানেই তো ব্রণের প্রবণতাটা বেড়ে যাওয়া এবং এটা ইউজ করে আমার সেম কাহিনীটাই হয় আমার হচ্ছে ব্রণের প্রবণতাটা বেড়ে যায় এটা যখন আমি ইউজ করা বাদ দিই তখন আমার আবার ব্রণের প্রবলেমটা চলে যায়
তো এই ক্লিনজারটা আমার কাছে ভালো লাগেনি, বাট এই দুইটা ইউজ করে আমি অনেক অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এই নাইট, বিশেষ করে নাইট ক্রিমটা, এই নাইট ক্রিমটা ইউজ করে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা আমার নাইট ক্রিমের ভিডিওটা দেখতে পারো, ওই ভিডিওতে আমি মানে র অফিসে এসেছি, এখন তো মেকআপ করা আছে, তো ওই ভিডিওতে র অফিসে আছি, তো ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার স্কিনটা কতটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছিলো এই নাইট ক্রিমটা ইউজ করে। এবং এই সিরামটা ইউজ করেও কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি, শুধুমাত্র ক্লিনজারটা ইউজ করে আমি ভালো রেজাল্ট পাইনি। এটা আমার পোর্সটাকে ক্লক করে ফেলেছিল এবং ব্রনটা একদম অনেক হচ্ছিলো, ফেসে একটার পর একটা ব্রন উঠেই যাচ্ছিলো। তো তারপর কিন্তু আমি এটা ইউজ করা বাদ দিই, তারপর কিন্তু শুধুমাত্র এই দুটা প্রোডাক্টই ইউজ করি। তো এই দুইটা ইউজ করে কিন্তু মোটামুটি আল্লাহর মতে ভালোই রেজাল্ট পাই, বিশেষ করে নাইট ক্রিমটা। আর এটা আমি যেভাবে ইউজ করতাম সেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে আমি ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতাম, দেন হচ্ছে আমি ফেসটাকে কিছুক্ষণ পরে সিরাম ইউজ করে নিতাম। সিরামটা ইউজ করার পরে তারপরে হচ্ছে আমি এই নাইট ক্রিমটা ইউজ করতাম, ঠিক আছে। আর দিনের বেলা যেটা করতাম সেটা হচ্ছে এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতাম, তারপর হচ্ছে সিরামটা ইউজ করতাম, তারপর হচ্ছে যেটা ডে ক্রিম সেই ডে ক্রিমটা ইউজ। সো ডে ক্রিম আর নাইট ক্রিমের প্যাকেজিংটা আসলে একই, সেই জন্য আমি ডে ক্রিমটার ভিডিওতে দেখাচ্ছি না, একই যেহেতু। তো তারপর কিন্তু আমি ডে ক্রিমটা ইউজ করতাম। ও একটা কথা যেটা হচ্ছে আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে যে সিরাম ইউজের পরে কিন্তু আমি সানস্ক্রিন ইউজ করে নিতাম, সানস্ক্রিন ইউজ করে দেন হচ্ছে আমি ক্রিম অ্যাপ্লাই করে নিতাম। এটা দিনের বেলার ক্ষেত্রে, রাতের বেলার আমি সানস্ক্রিন ইউজ করতাম না, বাট দিনের বেলা আমি সানস্ক্রিন ইউজ করে দেন হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করে নিতাম, এবং দুই তিন ঘন্টা পরপর কিন্তু আমি সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করতাম। তো ভিটামিন সি ইউজ করলে কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে, আমিও করেছি, ঠিক আছে। এবং প্রত্যেকটা ভিটামিন সির ভিডিওতে কিন্তু আমি এই কথাটা তোমাদেরকে বলে দিয়েছি যে ভিটামিন সি ইউজ করলে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করে নিতে হয়। আমি মনে করি যে আমার কাছে আসলে রিজনেবল প্রাইসের মধ্যে, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই দুইটা ভিটামিন সি জাতীয় প্রোডাক্ট ভালোই লেগেছে। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো, তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো এই তো, এই ছিল আমার আজকের রিভিউ, আশা করছি তোমাদের জন্য এতটুকু হলো হেল্পফুল হয়েছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম, লাইক আস অন মাই ফেসবুক পেজ, অ্যান্ড জয়েন আস আওয়ার ফেসবুক গ্রুপ। স্টে বিউটিফুল, স্টে সেফ, অ্যান্ড স্টে উইথ রেডি স্টুডিও। আনটিল দেন, আল্লাহ হাফেজ। Without you, I remember myself, my name.